মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসায় নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়া পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়ে থাকে। বাংলার এই সবুজ সাথী সাইকেলই দেদার বিকোচ্ছে ওপার বাংলার হাটে। বাংলাদেশের খুলনার শাহপুর হাটে বিশ্ব বাংলার লোগো দেওয়া সাইকেল বিক্রির এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল সিএন এর ক্যামেরায়। এই সাইকেল পাচারের সঙ্গে যুক্ত এক ভারতীয় এজেন্ট জানালেন, রাজ্যের বিভিন্ন জায়গায় থাকা এজেন্টদের মাধ্যমে এই সাইকেলগুলি সংগ্রহ করা হয়। বিভিন্ন জায়গায় লোকজন আছে, বিভিন্ন মাধ্যম দিয়ে এজেন্টের মাধ্যমে আমরা কালেক্ট করি। বিভিন্ন স্কুল থেকেও আবার অনেক সময় চোরাই ঠোরাই করে, ওইটাই মেন জিনিস আর কি। আবার অনেক সময় নতুন সাইকেল ডাইরেক্ট যেখান থেকে দেয় কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সাইকেল অনেক সময় মাধ্যমে আসে আর কি, যখন যেটা যেরকম হয় আসে। বাংলাদেশে কিভাবে যায়? এই তো আমাদের এখান থেকে আমরা বর্ডার পার করে দিই, এইখান পরেই আমাদের নদী, তারপরে বর্ডার এইভাবে পার করে দিই আমরা এখান থেকে। এ নিয়ে কি জানালেন সাইকেল পাচারের সঙ্গে যুক্ত এক বাংলাদেশি এজেন্ট, শুনুন। বেনাপোল বর্ডার থেকে। আর কোন কোন বর্ডার থেকে আসে? গোজাডাঙ্গা থেকেও আসে, বসিরহাট থেকেও আসে। এই পার সাইকেলে কত করে দাম নেন? এক সাইকেলের কন্ডিশনের উপরে, এটা 2000 টাকাও হয়, 3000 টাকাও হয়। বাংলাদেশের এই সাইকেলগুলো কোথায় বিক্রি হয়? খুলনা বিক্রি হয়, যশোর বিক্রি হয়। এজেন্ট আছে, এজেন্টরা এসে নিয়ে যায়, ওরা এক এক বাজারে এক এক রকম। এ নিয়ে কি জানালেন পড়শি দেশের এক সাইকেল বিক্রেতা, শুনুন। ওগুলো কি হয় আমাদের এই হাট থেকে? কোন হাট? এটা হলো মনে করেন যে ওই কিসে বেনাপোল আছে না? বেনাপোল? হ্যাঁ, বেনাপোলের জায়গাতে একজন আমাদের দিয়ে যায়। আচ্ছা, ঝাউডাঙ্গা থেকে? ঝাউডাঙ্গা, বেনাপোল এই সব জায়গা থেকে কেনা হয়? হ্যাঁ হ্যাঁ। তৃণমূলের জামানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর এবার রাজ্য সরকারের দেওয়া সাইকেলই পাচার হয়ে যাচ্ছে ওপার বাংলায়। এর আগে রেশন দুর্নীতিতে বাংলাদেশ যোগ সামনে এসেছিল, এবার বিশ্ব বাংলার লোগো দেওয়া সাইকেলও পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশে। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি লোগো দেওয়া এই সাইকেল কিভাবে পার হচ্ছে সীমান্ত? যে সাইকেল স্কুলের পড়ুয়াদের পাওয়ার কথা, সেই সাইকেল কিভাবে পৌঁছে যাচ্ছে পড়শি দেশের হাতে? প্রশ্ন ওয়াকি বাহাল মহলে। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।